চাষীদের নিয়ন্ত্রণে ভূগর্ভস্থ পানি, রাজশাহীতে সেচের পানির জন্য হাহাকার ক্ষুদ্র কৃষকদের। দিল্লিতে আমদানি করা চালের মূল্য বেড়েছে কেজিতে 10 টাকা, বেড়েছে দেশি চালের দামও। সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় তীব্র গ্যাস সংকট, উৎপাদন ব্যাহতের আশঙ্কা। শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি কমিয়ে আনা হতে পারে চাঁদপুরের শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। একেএসটিএমটিভির শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। দিনের পর দিন সেচের পানির জন্য হাহাকার ক্ষুদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কৃষকদের। এ কারণে ক্ষোভে দুঃখে সম্প্রতি রাজশাহীতে বিষ খেয়ে আত্মহত্যা করেন দুই সাঁওতাল কৃষক। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ভূগর্ভস্থ পানি, বোরো ক্ষেতে সেচ দিতে গভীর নলকূপের অপারেটরদের মর্জির ওপর নির্ভর করতে হয় কৃষকদের। শরীফুজ্জামান রয়্যালের ক্যামেরায় রাজশাহী থেকে সমসাজ রিপোর্ট। দিন রাত ঘুরে বোরো ধানের এই ক্ষেতে সময় মতো পানি দিতে না পেরে বিষপানে আত্মহত্যাকারী রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ক্ষুদ্র কৃষক রবি মার্ডির বড় ভাই সুশীল মার্ডির মতো অসহায় এই অবস্থা আরও অনেকের। আবার একই জনপদে রয়েছে এর বিপরীত দৃশ্য, পানির জন্য অপেক্ষা করতে হয় না অবস্থা সম্পন্ন এবং প্রভাবশালী কৃষকদের। বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ পানি বণ্টনে এমন পক্ষপাতিত্বের পাশাপাশি অসহায় কৃষকদের আত্মসম্মানে আঘাত দেওয়ার অভিযোগও আছে গভীর নলকূপের অপারেটরদের বিরুদ্ধে। এই জমির ঘাসটা হয়েছে এই কারণে যে সার দেওয়ার সময় উপযুক্ত, তখনই পানি পাওয়া যায়নি। আপনি বাড়ি যান, কাল আসেন, 10 দিন 12 দিন পর পর পানি পাই। আগাম টাকা দিয়ে প্রিপেড কার্ডের মাধ্যমে এসব নলকূপ থেকে কৃষকদের জমিতে পানি দিয়ে বিএমডিএ থেকে নির্ধারিত কমিশন পায় অপারেটররা। এর বাইরে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ কিংবা ধান আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জমি লাগাবে ড্রাইভার 20 বিঘা 30 বিঘা, ওয়ার জমিতে পানি থাকবে, কৃষকের জমিতে পানি থাকবে না। যারা প্রভাবশালী তাকে অগ্রাধিকার দেয় বা হয়রান কম করে, এটা করে, এটা করবো না করে না বলবো না, সব জায়গাতে করে না। কৃষকের এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এই জনপ্রতিনিধি। যে সকল ড্রাইভারগণ যারা কৃষকদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হবে। পানি দেওয়ার বিনিময়ে তাদেরকে বিভিন্ন পারিবারিক কাজও করিয়ে না হয়, ধরেন সে বাড়ির বাজারটা হয়তো বললো যে বাড়ির বাজারটা আগে করে দেন। অন্যদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে নিজেদের অসহায়ত্বের কথা বলেছেন বিএমডিএর নির্বাহী পরিচালক। আসলে তার একটা সমাজে প্রভাব আছে, আমরা বাদও দিয়েছি, কিন্তু অপারেটর হয় কি এরা আবার প্রভাবশালী মানুষ, এরা চলে গেল মন্ত্রণালয়ে, মন্ত্রণালয় থেকে আবার চিঠি নিয়ে আসে। শেষের পারি বৈষম্যের শিকার হয়ে সম্প্রতি রাজশাহীর গোদাগাড়িতে দুই সাঁওতাল কৃষক আত্মহত্যা করেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কৃষকদের জন্য সুষ্ঠু পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। হিলিতে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চালের বাজার। স্থলবন্দরের মোকামে কয়েকদিনের ব্যবধানে আমদানি করা চাল কেজিতে অন্তত 8 থেকে 10 টাকা বেড়েছে, পাশাপাশি দেশি চালের দামও বেড়েছে কেজি প্রতি 6 থেকে 7 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় কিছু অসাধু মিল মালিক মজুত করা চালের দাম বাড়িয়েছেন। হিলি থেকে জাহিদুল ইসলামের পাঠানো রিপোর্ট। ব্যবসায়ীরা জানান, গত বছরের আগস্ট থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে প্রায় 49,000 মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। ওই চাল আমদানিকারকরা তাদের গুদামে মজুত করেন। ফেব্রুয়ারি থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ হয়ে যায়। এই সুযোগে মোকামগুলোতে বাড়তি দামে চাল ছাড়তে শুরু করেন আমদানিকারকরা। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। ভারতীয় ব্র্যান্ডের মিনিকেট চাল গত সপ্তাহে 25 কেজির বস্তা বিক্রি হয়েছে 1550 টাকায়। এ সপ্তাহে 150 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। সব ধরনের সরু চালের দামও বেড়েছে কেজিতে 6 থেকে 7 টাকা। তাহলে 58 টাকা করে পাইকারি ধরতো, এখন নিতে গেলাম পরে তখন নিল 60, এখন ডাইরেক্ট গেলাম 64 টাকা। গরিব মানুষ চাল কিনাই লাগছে তাই বাজারে, আজকে বাজারে আরো অনেক দাম বেশি। চালের দাম তো মনে করেন
চাল সহ যে কোনো ভোগ্যপণ্য যাতে কেউ মজুদ করতে না পারে সেজন্য দিনাজপুর জেলা প্রশাসন সম্প্রতি মজুদদারির বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু হিলি স্থলবন্দরে এর কোনো প্রভাব পড়েনি, ফলে চালের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কায় আছে ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, এতে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সংকট দেখা দেওয়ায় সময় মতো পোশাক ডেলিভারি দিতে পারছেন না বলে ব্যবসায়ীরা জানান। সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে 1200-এরও বেশি পোশাক কারখানা রয়েছে। গত কয়েক মাস ধরে আবাসিক বাসা বাড়ির পাশাপাশি ওইসব পোশাক কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তৈরি পোশাক ব্যবসায়ীরা বলছেন, জরুরি রপ্তানি কাজের জন্য করোনার মধ্যেও পোশাক কারখানা খোলা রাখা হয়েছে। এখন যদি গ্যাসের কারণে উৎপাদন ব্যাহত হয় তাহলে এই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত গ্যাস সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমরা আসলে লাস্ট জানুয়ারি থেকে আমরা এখানে গ্যাস সংকট দেখতে পাচ্ছি, এবং যেটা কিন্তু আমাদের প্রোডাকশন, শিপমেন্ট সবকিছুতে মারাত্মকভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। এবং এখানে আমরা ভার্বালিও তিতাস গ্যাস যারা আছে কোম্পানির, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের কাছ থেকে কিন্তু আমরা আশানুরূপ ওই ধরনের কোনো সাপোর্ট পাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আর 2022 সালের এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের কথা চিন্তা করে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে জানান তিনি। দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আর বিশেষ করে যারা এই 2022 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবেন তাদেরকে তো যদি এখনও ক্লাস না করেন এই রোজার সময় তাহলে তো তারা একটু পিছিয়ে পড়বেন, তাদের একটু সমস্যা হবে সিলেবাস শেষ করতে, সেই জন্যও করতে হচ্ছে। এখন আবার রোজার জন্য বন্ধ করাটা ঠিক হবে না, তো এবারও খোলা থাকবে, তবে আমরা হয়তো কত তারিখ পর্যন্ত হবে সেটা একটু অ্যাডজাস্টমেন্ট হবে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের কালীহাতিতে পিকআপ ভ্যান অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 6 জন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুরে যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 2 জন মারা যান, আহত হয় 6 জন। নিহতরা হলেন অটো চালক রমজান আলী এবং যাত্রী রিনা বেগম। এছাড়াও নওগাঁ, মানিকগঞ্জ, নাটোর, মুন্সিগঞ্জ এবং গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত হয়েছেন ট্রেন চালক, আটক করা হয়েছে 2 কিশোরকে, তারা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় প্রায় 1.5 ঘন্টা ট্রেনটি ঘটনাস্থলে থেমে থাকে। সকাল 7:30 খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় বেতনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। রেলওয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আহত ওই চালক কাজী মারুফ ট্রেন থামিয়ে পুলিশকে খবর দিলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিছুটা সুস্থ হয়ে ট্রেন চালিয়ে যান চালক। ঘটনার পর যোগীপোল আদর্শ নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার 2 শিক্ষার্থী মোহাম্মদ সমিউল এবং রকিব হোসেনকে আটক করা হয়। তারা ট্রেনে পাথর নিক্ষেপের কথা স্বীকার করেছে। এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রি চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সারাদেশের 57টি স্থানে 1792টি কেন্দ্রে এবছর মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 1,43,915 জন শিক্ষার্থী, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। আগামী 2-3 দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা। কুষ্টিয়া সদরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় পৌর কাউন্সিলর সোহেল রানা আশাসহ 3 জনের নামে মামলা করা হয়েছে, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে কুষ্টিয়া মডেল থানায় হামলার শিকার প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। রাতেই মামলার 3 নম্বর আসামি মোহাম্মদ তাসেরকে গ্রেফতার করে পুলিশ, অন্য আসামিরা পলাতক রয়েছেন। বৃহস্পতিবার কুষ্টিয়ার পৌরসভার 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশার নেতৃত্বে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো। প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিএনপির সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর আওয়ামী লীগের 3বার্ষিক সম্মেলনে মন্ত্রী একথা বলেন। জনগণ সম্পূর্ণ প্রস্তুত এবং আপনাদের ষড়যন্ত্র জনগণ
জবাব দিবে আপনারা মনে রাখবেন, সাবধান আপনারা। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে আলমগীর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। ১১ দুপুরে কার্যালয় ব্রিফিংয়ে র্যাব জানায়, পূর্ববিরোধের জের ধরে ২১ মার্চ প্রকাশ্য দেওয়ালকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্রের আঘাতে আলমগীরকে গুরুতর আহত করে আসামিরা। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গ্রেফতারকৃত ওমর ফারুক এবং হাজি আব্দুল আলী সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। বরগুনার পাথরঘাটায় আনুমানিক ৩০ লাখ টাকার চিংড়ি সহ বিভিন্ন মাছের রেণুপোনা সহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন খবরে গতকাল গভীর রাতে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের প্রধান সড়কের বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় তারা। এ সময় অর্ধশতাধিক গ্রাম ভর্তি রেণুপোনা সহ ১১ জন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পরে রেণুপোনাগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়। সাভারে একটি তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী সহ নারী শ্রমিকদের সুস্থ রাখতে এ ধরনের আয়োজন করায় শ্রমিকরাও অনেক খুশি। একটি বেসরকারি সংস্থার আয়োজনে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকার প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ১,৫০০ নারী শ্রমিক অংশ নেন। হবিগঞ্জের চুনারু ঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চুনারু ঘাট থানার এসআই তরিকুল ইসলাম সহ একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে দেউন্দি চা বাগানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই তরিকুল ইসলাম সহ ৫ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উপর হামলায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। খবর শেষ করছি জাবারগেতায়। একে এসটিএমটিভির শিরোনামগুলো আরও একবার। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ভূগর্ভস্থ পানি, রাজশাহীতে সেচের পানির জন্য হাহাকার ক্ষুদ্র কৃষকদের। দিল্লিতে আমদানি করা চালের মূল্য বেড়েছে কেজিতে ১০ টাকা, বেড়েছে দেশি চালের দামও। সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় তীব্র গ্যাস সংকট, উৎপাদন ব্যাহতের আশঙ্কা। শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি কমিয়ে আনা হতে পারে, চাঁদপুরে শিক্ষামন্ত্রী। এই ছিল দেশের খবরে। খবরের ভিডিও সাবডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।